আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কুশি কাঁটা দিয়ে কিভাবে বো তৈরি করতে হয়। বাচ্চাদের জামার গলা, হাফ বডি, হেয়ার ব্যান্ড ও জুতায় লাগাতে পারেন। আমি এই বো তৈরি করেছি উল সুতা দিয়ে, আর হুক নিয়েছি 2.5 মিলিমিটারের হুক। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা স্লিপ নট করে নিচ্ছি, আর চেইন করব 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টা চেইন করা হয়ে গেছে। এখন আমি এক্সট্রা 3টা চেইন করব। এই 3টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। এবার আমি 4 নম্বর চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, তারপর আমি আরও 3টা চেনের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। যে আমার 3টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, এখন আমি এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন আমি পরের চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার আমি পরের চেনের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। এখানে আমি 4টা ডাবল ক্রোশেট করব, 1, 2, 3, 4 4টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আমি 4টা চেনের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার আমি 3টা চেন করব, 1, 2, 3 এই 3টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। এখন আমি এখানে যে 2টা সুতা দেখা যাচ্ছে, একটা সুতার ভেতর দিয়ে 3টা ডাবল ক্রোশেট করব। 3টা চেনের মধ্যে আমি চেনের একটা অংশ নিব, আর একটা অংশ থাকবে বাইরে। এখন আমি এখানে একটা ডাবল ক্রোশেট করতেছি। পরের চেনের মধ্যে আমি আবার একটা হাফ ডাবল ক্রোশেট করছি। এখানে পরের স্টিচের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এখন পরের স্টিচের মধ্যে আমি আবার হাফ ডাবল ক্রোশেট করব। পরবর্তী যে 4টা স্টিচ আছে, আমি 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করব, 1, 2, 3, 4 4টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি কাজটাকে আবার ঘুরিয়ে নিব, নিয়ে 3টা চেন করব। 3টা চেন করে আমি সেই পিছন দিকের যেই লুপটা আছে, আমি ওইটা ওখান থেকে হুকটাকে বের করে নিয়ে আসব। 3টা ডাবল ক্রোশেট করব 3টা স্টিচের মধ্যে, 2টা, 3টা 3টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার পরের স্টিচে আমি হাফ ডাবল ক্রোশেট করব। পরের স্টিচের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে আমি আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। আমি এখন 4টা ডাবল ক্রোশেট করব। দুই, তিন, চার, চারটা হয়ে গেছে। এখন এখানে একটা চেন করে নিব, নিয়ে আমি ঠিক আগের চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আমরা কুশি কাটার কাজ করতে গেলে বাম দিকে কাজ করি, কিন্তু আমি এখানে ডান দিকে করতেছি সিঙ্গেল ক্রোশেটগুলো। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন, আমি যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি এ পর্যন্ত এসে এখন
সিঙ্গেল ক্রোশেট করেছি ওই কোয়ার্টার মধ্যে। এখন আমি কাজ ডাবল সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আমি এটাকে একদম নিচেই নিচে থেকে আমি সুতাটাকে টেনে নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আমি এটা কোনো স্টিচের ভেতরে দেইনি, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন এই যে মাঝের অংশটা একটু টাইট করে বেঁধে নিয়েছি। এখন আবার আমি সিঙ্গেল ক্রোশেট করব উল্টাভাবে, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা ঘরের মধ্যে আমি একইভাবে সিঙ্গেল ক্রোশেট করে যাব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। একটু খেয়াল করে দেখলেই আশা করি বুঝতে পারবেন। আমি এই যে এইখানে এসে আবার পুরা কাস্টার ভেতরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমি এই যে করে নিয়েছি, নিয়ে একটু শক্ত করে যে আটকে দিলে বো এর শেপটা এসে যাবে। আর কাজ করার সময় বাড়তি যে সুতাটা থাকবে চেষ্টা করবেন ভেতরে ঢুকিয়ে দিতে, তাহলে আলাদা করে আর বাড়তি সময় লাগবে না সুতা ঢুকানোর জন্য, হাইড করার জন্য। এই যে হয়ে গেছে, এখন আমি সুতাটাকে কেটে নিব। সুতাটা কেটে নিয়েছি, আমি হুকের সাহায্যে সুতাটাকে হাইড করে দিব। যে এভাবে করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন হলো কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।